পুজোয় কার্পাস ব্যবহারকারীদের জন্য কড়া ব্যবস্থা পুলিশের পঞ্চমী থেকেই শহরের রাস্তায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ লাগু। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স বুকে দীর্ঘ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায় বাগদা রোড বনগাঁ মতিগঞ্জ সিংহ জুয়েলার্স সবার সেরা দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও যানবাহন নিয়ন্ত্রণের নিয়ম জারি করল প্রশাসন পঞ্চমী থেকেই শহরে মূলত যান চলাচলে নিয়ন্ত্রণ লাগু হচ্ছে জেলা পুলিশ সূত্রে জানা গেছে ছয় অক্টোবর থেকে পণ্যবাহী ট্রাকের ওপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে চোদ্দোই অক্টোবর পর্যন্ত এই নিয়ম জারি থাকবে এছাড়াও আজ পঞ্চমীর দিন বিকেল চারটে থেকে টোটো অটো সহ বিভিন্ন যানবাহনের ওপর নিয়ন্ত্রণ জারি করা হচ্ছে জরুরি পরিষেবা ছাড়া এই সময় যাত্রী পরিবহন সহ ব্যক্তিগত গাড়ি চালিয়েও শহরের মূল রাস্তা দিয়ে যাতায়াত করা যাবে না তবে পুলিশ জানিয়েছে সবটাই নির্ভর করবে পরিস্থিতির ওপর প্রতিমা দর্শনার্থীদের ভিড় কম থাকলে নির্দেশিকাতে কিছুটা শিথিল করা হতে পারে শহর কলকাতার পর সীমান্ত শহর বনগাতে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় দুর্গাপুজোর চতুর্থীর আগে থেকেই এবছর শহরের রাস্তায় মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় নজরে পড়েছে সে কথা মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে সবার আগে দর্শনার্থীরা যাতে নিরাপদে ঠাকুর দেখতে পারেন সে বিষয়টি মাথায় রাখা হচ্ছে জেলা পুলিশ সূত্রে জানা গেছে পর্যাপ্ত পুলিশ কর্মী শহরে মোতায়েন করার পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে ড্রপগেটের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে কারপাস ইস্যু করা হয়েছে সেক্ষেত্রেও জরুরি প্রয়োজন ছাড়া ওই কার্পাস গাড়িতে লাগিয়ে শহরের ওপরে রাস্তায় ঘোরাঘুরি করা যাবে না সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে পারে প্রশাসন জেলা পুলিশের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও যানবাহন নিয়ন্ত্রণের নিয়ম জারি করল প্রশাসন পঞ্চমী থেকেই শহরে মূলত যান চলাচলে নিয়ন্ত্রণ লাগু হচ্ছে জেলা পুলিশ সূত্রে জানা গেছে ছয় অক্টোবর থেকে পণ্যবাহী ট্রাকের ওপর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে চোদ্দই অক্টোবর পর্যন্ত এই নিয়ম জারি থাকবে এছাড়াও আজ পঞ্চমের দিন বিকেল চারটে থেকে টোটো অটো সহ বিভিন্ন যানবাহনের ওপর নিয়ন্ত্রণ জারি করা হচ্ছে জরুরি পরিষেবা ছাড়া এই সময় যাত্রী পরিবহন সহ ব্যক্তিগত গাড়ি চালিয়েও শহরের মূল রাস্তা দিয়ে যাতায়াত করা যাবে না তবে পুলিশ জানিয়েছে সবটাই নির্ভর করবে পরিস্থিতির ওপর প্রতিমা দর্শনার্থীদের ভিড় কম থাকলে নির্দেশিকাতে কিছুটা শিথিল করা হতে পারে শহর কলকাতার পর সীমান্ত শহর বনগাতে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় দুর্গাপুজোর চতুর্থীর আগে থেকেই এবছর শহরের রাস্তায় মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় নজরে পড়েছে সে কথা মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে সবার আগে দর্শনার্থীরা যাতে নিরাপদে ঠাকুর দেখতে পারেন সে বিষয়টি মাথায় রাখা হচ্ছে জেলা পুলিশ সূত্রে জানা গেছে পর্যাপ্ত পুলিশ কর্মী শহরে মোতায়েন করার পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে ড্রপগেটের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে কারপাস ইস্যু করা হয়েছে সেক্ষেত্রেও জরুরি প্রয়োজন ছাড়া ওই কারপাস গাড়িতে লাগিয়ে শহরের ওপরে রাস্তায় ঘোরাঘুরি করা যাবে না সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে পারে প্রশাসন জেলা পুলিশের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো